গত শনিবার থেকে হুগলির বাঁশবেড়িয়া শহরে শুরু হয়েছে কার্তিক পুজোর উৎসব। একদিনের পুজো হলেও এখানে উৎসব চলে চার দিন ধরে। তবে নামে কার্তিক পুজো হলেও এখানে পূজিত হন সমস্ত দেবদেবী, তৈরি হয় বড় বড় পুজো মণ্ডপ, লক্ষ লক্ষ মানুষ আসেন ঠাকুর দেখতে। সেই সব মানুষদের জন্য আকর্ষণীয় মণ্ডপ তৈরির পাশাপাশি এবারে কার্তিক পুজোয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে পুজো প্রাঙ্গণে তুলে ধরেছেন মিলনপল্লীর নটরাজ পুজো কমিটি। বিশিষ্ট সমাজসেবী সোনাশিলের উদ্যোগে এখানকার পুজো মণ্ডপ তৈরি হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির, যা দেখতে প্রতিদিনই ভিড় উপচে পড়ছে। মণ্ডপ ও প্রতিমা দর্শনের পাশাপাশি দর্শকদের বাড়তি পাওনা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প জেনে নেবার সুযোগ। কন্যাশ্রীর মতো জনমুখী প্রকল্পের কথা মানুষ জানলেও বাকি অনেক প্রকল্পই রয়েছে সাধারণ মানুষের অজানা, তাই এই ব্যবস্থা বলে জানিয়েছেন পুরপ্রধান অরিজিতা শীল। 17 তারিখ থেকে বাঁশবেড়িয়ার ঐতিহ্য কার্তিক পুজো শুরু হয়েছে, 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চলছে। আর আমাদের মিলনপল্লী নটরাজের যে স্বর্ণ মন্দির এবার করা হয়েছে, সেই স্বর্ণ মন্দির চোখে দেখার মতো এবং মানুষের যে ভিড়, সেই ভিড় আরও চোখে দেখার মতো এবং প্রচণ্ডভাবে মানুষ উপভোগ করছে। সব থেকে বড়ো কথা, যে শিখ সম্প্রদায়ের যে মানুষ, সেই মানুষও এসে তারা এই প্যান্ডেলকে আরও উপভোগ করছে। এই প্যান্ডেলে এবং সারা বাঁশবেড়িয়া জুড়ে যেসব লক্ষ লক্ষ মানুষ আমাদের এই প্যান্ডেলে আসছে, তারা তো এই প্যান্ডেলকে উপভোগ করছেন এবং তাদের যে কথা, যে খুবই সুন্দর এই প্যান্ডেল হয়েছে, তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সারা বাংলা জুড়ে যেভাবে মানুষের কাজ এবং মানুষের উন্নয়ন করে যাচ্ছে, তার যতগুলো প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোকে আজকে আমরা আমাদের প্যান্ডেলেও ডিসপ্লে করেছি, যাতে মানুষ এই প্যান্ডেলে এসে প্যান্ডেল যেমন ঠাকুরকে উপভোগ করছে, তেমনি তার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে মানুষের জন্য কী কী কাজ করছেন এবং কীভাবে উন্নয়ন করছে, মানুষের পাশে থেকে মানুষের জন্য সবসময় উনি যে ভাবছেন তার নমুনা আমরা যে কিছু দেখিয়েছি ডিসপ্লের মাধ্যমে, যতগুলো তার প্রকল্প রয়েছে সব প্রকল্পগুলোকেই আমরা আজকে ডিসপ্লে করেছি এই প্যান্ডেলে। পুজো কমিটির এই উদ্যোগে খুশি ঠাকুর দেখতে আসা মানুষরা। কন্যাশ্রী স্বাস্থ্যসাথী সম্পর্কে আমরা জানতাম, কিন্তু এই যে গীতাঞ্জলি প্রকল্প, রূপশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, তারপর গীতাঞ্জলি প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, অনেক প্রকল্প সম্পর্কে আমরা জানতে পেরে সত্যিই খুব আনন্দিত হয়েছি। আমরা মিলনপল্লীতে ঠাকুর দেখতে এসেছি, অনেক দূর থেকেই এসেছি, এসে দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, ভেতরের ব্যবস্থাপনা খুব সুন্দর, মাঠের চারপাশে দেখলাম অনেক প্রকল্পের কথা লাগানো রয়েছে, রাজ্য সরকারের অনেক প্রকল্প। রাজ্য সরকারের যে এত প্রকল্প আছে আমাদের আগে জানা ছিল না, এখানে এসে সেটা জানতে পেরে আমাদের খুব ভালো লাগছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ, এইসব প্রকল্পগুলি যদি সত্যি সত্যি রূপায়িত হয়, যদি সবাই এর সুযোগ পায়, আমি মনে করি অনেক সমাজের, আমাদের যে পশ্চিমবঙ্গের অনেক উন্নতি হবে। হুগলি থেকে সতীশ গুপ্তার সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।